নমস্কার, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান করোনা মোকাবিলায়। আমরা যেমন একদিকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা করি, অন্যদিকে অন্যান্য শারীরিক সমস্যা নিয়েও আমাদের অনুষ্ঠানে আলোচনা করি। বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। আজ মূলত আমরা আলোচনা করব, গত 1.5 বছরের কিছু বেশি সময় ধরে আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে বাচ্চারা একেবারে বাড়িতে ঘরবন্দি। অনেক বাচ্চাদের মধ্যে যে সমস্যাটা সব থেকে বেশি বেড়ে গেছে সেটা হলো ওবেসিটি, এবং এই ওবেসিটি সমস্যা বেড়ে যাওয়ার ফলে নানা ধরনের অন্যান্য শারীরিক সমস্যারও সম্মুখীন তারা হচ্ছে, এবং ভবিষ্যতের জন্য সেটা অনেক বেশি অ্যালার্মিং। কি করা উচিত সেই বিষয়ে যেমন জানবো, পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রি ডায়াবেটিক, অর্থাৎ একেবারে ডায়াবেটিস হওয়ার আগের যে পরিস্থিতি সেই সময়ে কতটা রিস্ক আমাদের জন্য, এবং আমরা যদি কিছুটা সচেতন হই, লাইফস্টাইল কিছুটা মডিফিকেশন করি, তাহলে সেখান থেকে কিন্তু একেবারে একটা সুস্থ জীবনে আমরা ফিরে যেতে পারি। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর উৎস বসু, ডায়াবেটোলজিস্ট। আপনাকে স্বাগত জানাই, এবং একই সঙ্গে আপনারা তো রয়েছেনই, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিফোন করুন। আমাদের টেলিফোন নাম্বার 2423522224235223 এবং 2971207 তিনটে নাম্বারে ফোন করতে পারেন, তবে অবশ্যই টেলিভিশনের ভলিউম মিউট করে নেবেন, এবং একই সঙ্গে ইউটিউবেও আপনারা এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন। ডক্টর বসু, আমি প্রথমে যেটা জানতে চাইবো যে এই প্রি ডায়াবেটিস এটা আসলে কি? দেখুন, ডায়াবেটিসের যে আমরা যে রক্ত পরীক্ষা করি সেটা একটা মানে ব্লাড সুগার লেভেল দিয়ে করি, তো সেটা তিন রকমের আমাদের পরীক্ষা হয়। একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্যান্ডিয়াল ব্লাড সুগার আর HbA1c। তো এটার বিভিন্ন রকমের আমাদের ভ্যালুজ আছে, সেই ভ্যালুজ অনুযায়ী আমরা তিনটে ভাগে ভাগ করি রিপোর্টটাকে। একটা হচ্ছে নর্মাল ভ্যালু, একটা হচ্ছে প্রি ডায়াবেটিক ভ্যালু, একটা হচ্ছে ডায়াবেটিক ভ্যালু। এবার এই প্রি ডায়াবেটিক ভ্যালুটা নিয়ে আমরা বেশি চিন্তিত, কারণ কি এটা একটা এমন একটা ভ্যালু যেটা থেকে যদি আমরা পেশেন্টকে সেই সময় প্রপারলি আমরা অ্যাডভাইস করি এবং পেশেন্ট যদি সেই মতো আমাদের কথা শুনে চলে, তাহলে তারা ডায়াবেটিক হওয়া থেকে নিজেদের আটকাতে পারে। কিন্তু একবার যদি তারা ডায়াবেটিক হয়ে যান, তাহলে কিন্তু আজীবন তাদের ওষুধটা চলবে। তো সেইখান থেকে যদি আমরা প্রি ডায়াবেটিসেই গিয়ে যদি আমরা ফোকাস করে পেশেন্ট অনেক বেশি ডিটেক্ট করতে পারি এবং তাদেরকে প্রপারলি যদি আমরা গাইড করতে পারি, তাহলে সেই প্রি ডায়াবেটিক স্টেজ থেকে আমরা সেটাকে রিভার্স করে তাদেরকে নর্মাল জায়গায় নিয়ে যেতে পারি। এই কারণে এখন প্রি ডায়াবেটিসটা আমাদের ক্ষেত্রে অনেকটা বেশি গুরুত্ব পেয়েছে, কারণ কি এটা এমন একটা জায়গা যেখানে আমরা যদি প্রপারলি ইন্টারভেন করতে পারি, তাহলে আমাদের এই যে এত যে ডায়াবেটিস পেশেন্ট বাড়ছে সেটা কিন্তু আমরা গোড়াতেই আটকে দিতে পারি। তো সেই জায়গাতে আমাদের ডাক্তারদের অনেক বেশি এখন আমরা ফোকাস ভাবে আমরা চেষ্টা করছি যাতে প্রি ডায়াবেটিক পেশেন্টদের আমরা ডিটেক্ট করি এবং তাদের প্রপারলি গাইড করি, যাতে আমাদের ডায়াবেটিক পপুলেশনটা কমে। আমরা সবাই এতদিনে দেখেছি যে ডায়াবেটিস একটা বড় সড়ো রিস্ক ফ্যাক্টর, মানে ডায়াবেটিক পেশেন্ট যদি কোভিড আক্রান্ত হয় তার একটা বিশাল আকার ধারণ করছে। তো আমরা যদি ডায়াবেটিস হওয়াটাকেই আটকে দিতে পারি কোনোভাবে, যে কোনো পেশেন্ট প্রি ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস যাবে না, তাকে স্বাভাবিকভাবে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা রিস্কটা অনেকটা মিনিমাইজ করতে পারবো। শুধু তো কোভিড এর ক্ষেত্রেই নয়, মানে এটা এমন একটা সমস্যা, শারীরিক সমস্যা, যেটা অন্যান্য অনেক রোগের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, এবং যেখানে মানে বলা যেতে পারে যে আমাদের দেশে মানে ডায়াবেটিক ক্যাপিটাল মানে ওয়ার্ল্ডের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে, এবং যে পরিসংখ্যান এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টদের থেকে এই প্রি ডায়াবেটিক সমস্যায় যারা ভুগছেন সেই সংখ্যাটা অনেকটা বেশি, আপনাদের এটা কতটা চিন্তায় রাখছে? এটা অবশ্যই চিন্তায় রাখছে, কারণ কি প্রি ডায়াবেটিস আমরা শুধুমাত্র ডায়াবেটিস তখনই জানতে পাচ্ছি যখন সে পেশেন্টটা গিয়ে কোথাও গিয়ে কোনো একটা টেস্ট করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এতদিন ধরে অনেক রুগীরাই রয়েছে যারা হয়তো কোনো কখনো ব্লাড টেস্টই করেনি, তারা সিমটমসও বুঝতে পারছে না, কিন্তু তারা যখন আসছে অলরেডি তারা ডায়াবেটিক হয়ে গেছে। আমি যেরকম বললাম যে ডায়াবেটিসটাকে কমাতে গেলে আমাদের প্রি ডায়াবেটিস আইডেন্টিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রি ডায়াবেটিস আইডেন্টিফিকেশনের জন্য আমাদের র্যান্ডামলি এই মানে সার্চটা করে যেতে হবে কেসেসের জন্য, যাতে এই সময় যদি আমরা পেশেন্টদের পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক বেটারভাবে তাদেরকে কিন্তু আমরা ডায়াবেটিস হওয়া থেকে আটকাতে পারি। এবং এই প্রি ডায়াবেটিস ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশনগুলো দিতে পারি, মানে নন মেডিকেল থেরাপি দিয়েই আমরা কিন্তু পেশেন্টকে স্বাভাবিক জায়গায় ফেরত আনার একটা প্রচেষ্টা করতে পারি প্রি ডায়াবেটিক স্টেজে। এবং প্রি ডায়াবেটিক স্টেজ এমন একটা স্টেজ যেখানে রিস্ক ফ্যাক্টরসগুলো কিন্তু অন্যান্য লাইফস্টাইল ডিজিজের রিস্ক ফ্যাক্টরের সঙ্গে এক, যেমন ওবিসিটি, হাইপারটেনশন, কার্ডিয়াক, যে কোনো প্রবলেম। তো যাদের প্রি ডায়াবেটিস হয় তাদের কিন্তু এই কমন কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে। তো যেমন আমরা ডায়াবেটিসও আটকাতে পারছি, সেরকম এই প্রি ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টরসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, অন্যান্য ডিজিজগুলোকেও কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারছি। কিন্তু যেরকম আপনি বললেন যে মানে যেহেতু মানে সিমটম সেই অর্থে বোঝা যায় না, আননোটিস থেকে যায়, আমরা কিভাবে সচেতন হব, নাকি একটা রেগুলার চেকআপ সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট? একটা আমাদের যেটা আমরা এখন যেটা অ্যাডভাইস করি যে অ্যাবাভ 30 হয়ে গেলে রুটিনলি একটা টেস্ট করা জরুরি।
এছাড়া যাদের হয়তো অনেক বেশি ধরুন ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ বলতে বাবা বা মায়ের মধ্যে কারো ডায়াবেটিস রয়েছে বা কার্ডিয়াক কোনো প্রবলেম আছে বা হরমোনজনিত কোনো ডিজিজ রয়েছে, এই সব ক্ষেত্রে আমাদের ব্লাড সুগার লেভেলটা কিন্তু নিয়মিত চেকআপ করা জরুরি। সেটা কতটা সময়ের ব্যবধানে, মানে মোটামুটি যদি স্বাভাবিক রেঞ্জে থাকে তাহলে আমরা বছরে একবার কি দুবার করলেই যথেষ্ট। যদি দেখা যায় সে প্রি ডায়াবেটিক রেঞ্জ অলরেডি এসে গেছে তাহলে কিন্তু 3 মাস অন্তর তার ফলোআপটা খুবই জরুরি। আচ্ছা, তো এখানে দাঁড়িয়ে মানে কোনো কি যেরকম বললেন যে মানে একটা ফলোআপ করা দরকার, এবং ফলোআপ করার পর যখন দেখা যাচ্ছে পেশেন্টের যে সে প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছে, তখন তার ট্রিটমেন্ট প্রসিডিউর কি শুধুমাত্র কি লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট? যখন আমরা পেশেন্টকে প্রি ডায়াবেটিক রেঞ্জে পাচ্ছি তখন আমাদের অন্যান্য অর্গান কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটাও দেখে নিতে হচ্ছে। যেমন ডায়াবেটিসের সঙ্গে অন্য অর্গানগুলো, কিন্তু প্রতিটা অর্গান একটা লিংক রয়েছে, সেটা কিডনি থেকে শুরু করে হোক, চোখ থেকে শুরু করে হোক, যে কোনো কিছু। তো প্রি ডায়াবেটিক স্টেজে যদি আমরা পেশেন্টকে পাই তাহলে কিন্তু অন্য অর্গানগুলো দেখে নেওয়াটাও খুবই জরুরি। এবং এই ক্ষেত্রে আমরা পেশেন্টদের মেইন যেটা আমরা অ্যাডভাইস করি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তাদের যদি কোনো আসক্তি থাকে সেগুলোকে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া, তাদের যদি মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি থাকে তাহলে অ্যাক্টিভিটি লেভেলটাকে বাড়ানো, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাদের প্রপার ডায়েটের একটা প্ল্যান করে দেওয়া, এবং এই সবগুলো যদি একসাথে আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু এই প্রি ডায়াবেটিস স্টেজ থেকে আমরা স্বাভাবিক জায়গায় আবার পেশেন্টকে ফেরত আনতে পারি। তো তার বডি ওয়েট ম্যানেজমেন্ট করা, তার ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট করা, তার রেগুলার স্লিপটাকে প্রপারলি টাইমে হচ্ছে কিনা বা সাফিসিয়েন্ট কোয়ান্টিটি স্লিপ হচ্ছে কিনা, অন্য কোনো তার কাজ কাজকর্মে কোনো স্ট্রেস আছে কিনা, তার কাজ তারা মানে কি প্রফেশনে আছে সেই প্রফেশন অনুযায়ী তাদের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো প্রপারলি হচ্ছে কিনা, এই সব কিছুকে নিয়ে আমাদের একটা প্ল্যানিং করতে হয়। মোদ্দা কথা, একটা যদি সুন্দরভাবে আমরা প্ল্যান করতে পারি তাহলে আমরা প্রি ডায়াবেটিস থেকে পেশেন্টটাকে আবার স্বাভাবিক জায়গায় ফেরত আনতে পারি। আচ্ছা, তাহলে মানে রিস্ক গ্রুপে কারা থাকেন এই ধরনের সমস্যার? রিস্ক গ্রুপে মানে আমাদের মেইনলি যেটা ডায়াবেটিসের রিস্ক গ্রুপ হচ্ছে যাদের ধরুন মানে যারা ওবিস বা যাদের হয়তো হাইপারটেনশন রয়েছে বা যাদের হয়তো কোনো অ্যাডিকশনস রয়েছে, মানে অ্যালকোহলিক বা স্মোকার বা ফ্যামিলি হিস্ট্রি যাদের পজিটিভ রয়েছে, এই বা এজ আস্তে আস্তে বাড়ছে, মানে যত বেশি এজ যাবে তত কিন্তু চান্সেস অফ ডায়াবেটিস বাড়তে থাকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে মেজর একটা রিস্ক ফ্যাক্টরস। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আরো একটা সমস্যা যেটা এই ফেজে আমরা প্রত্যেকে মানে দেখে আসছি অনেকের মধ্যে, সেটা হচ্ছে ডিপ্রেশন, এবং যেটা আপনারাও অনেক সময় বলে থাকেন যে এই মানে ডায়াবেটিসের সাথে তার একটা সম্পর্ক রয়েছে ভীষণ রকম ভাবে, সেই সমস্যাটা কতটা বেড়ে গেছে এই মুহূর্তে? দেখুন, ডায়াবেটিস সে টাইপ 1 ডায়াবেটিক হোক কি টাইপ 2 ডায়াবেটিস হোক, এদের সাথে ডিপ্রেশনের কিন্তু একটা লিংক আছে। মানে ডায়াবেটিক পেশেন্ট হলেই তাদের কখনো না কখনো ডিপ্রেশন হবে, এবং ডিপ্রেশন পেশেন্ট যারা রয়েছে তাদের এমন ভাবে মানে ডিপ্রেশনের সঙ্গেও কিন্তু ডায়াবেটিস লিঙ্ক, মানে ডিপ্রেশন পেশেন্ট যদি সেটা সঠিকভাবে ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারাও কখনো না কখনো ডায়াবেটিক হয়ে যেতে পারে। ডিপ্রেশন যখনই হবে তার স্ট্রেস লেভেল বাড়বে, তার অ্যাংজাইটি লেভেল বাড়বে, তার কোনো যে জিনিসগুলো তার হয়তো সে ভালোভাবে করতো পছন্দ করতো সেখান থেকে উইথড্র হয়ে যাবে, সে সোশ্যালি অনেককে নিজেরটা গুটিয়ে নেবে, তার প্রপারলি রেগুলার যে অ্যাক্টিভিটি সেখানে সে কম্প্রোমাইজড হবে, সে কাজগুলো করবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে না, প্রপার খাবে না, আবার এমন হতে পারে প্রচুর খেয়ে নেবে, ঘুমের মধ্যে ডিস্টারবেন্স হতে পারে, হয়তো মানে ইনসোমনিয়া হলো মানে ল্যাক অফ স্লিপ হচ্ছে, বা কখনো কখনো হয়তো হলো প্রচুর সারাদিন ঘুমোচ্ছে। তো এই একটা যে লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে, তো এই প্রবলেমটা থেকে আবার তার কিন্তু সুগার হয়ে সুগার মানে ডায়াবেটিক হওয়ার তার আবার চান্সেস বাড়ছে। তাই জন্য দুটোই কিন্তু একসাথে মানে লিঙ্কড, মানে ডায়াবেটিক পেশেন্টদেরও ডিপ্রেশন আসতে পারে এবং ডিপ্রেশন যাদের রয়েছে তারাও কিন্তু ডায়াবেটিকে ট্রান্সফারড হতে পারে। আচ্ছা, আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকের হয়তো এই ধরনের কোনো সমস্যা ছিলই না কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছে, এবং সেটা যখন একটা প্রসেস অফ টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার এই সুগার লেভেলটা বেড়ে গেছে হঠাৎ করে, মানে এটা কি কোভিডের জন্যই সম্পর্কযুক্ত নাকি অন্য কোনো ফ্যাক্টরগুলো মানে প্যারামিটারগুলো এখানে কাজ করে? না, এখানে যেটা ঘটেছে গত 1.5 বছর ধরে আমাদের কিন্তু আমরা একটা রেস্ট্রিক্টেড লাইফস্টাইল লিড করছি। এক্ষেত্রে যেটা দেখা গেছে যে এতদিন ধরে প্রি ডায়াবেটিক আমরা কিন্তু অতটা ডিটেক্ট করতাম না, কারণ কি আমরা অতটা গ্রাহ্য করতাম না। এখন টেস্টিং বাড়াতে আমরা প্রি ডায়াবেটিক পেশেন্টদের অনেক বেশি করে পাচ্ছি। এবার রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি হওয়াতে কি হয়েছে, এই যে প্রি ডায়াবেটিক, একটু বিরত করবে, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, 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 ফোনে। হ্যাঁ, আর বলছিলাম যে আমি খড়টা থেকে বলছি, শম্পা চক্রবর্তী। আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ, বলছি যে আমার হাজবেন্ড এই কয়েকদিন হলো ব্লাড টেস্ট করেছে, ওনার ডায়াবেটিস নেই, এমনি শরীরের ইয়ে থেকে ব্লাড টেস্ট করেছে, 181 ফাস্টিং এ এসেছে। তা উনি এখনো ডাক্তার দেখায়নি, উনি নিজে থেকেই বলছেন যে আমি আর 1 মাস পরে ইয়ে করে আবার টেস্ট করে তারপরে ডাক্তার দেখাবো, কিন্তু এই মুহূর্তে উনি খাওয়া দাওয়াতে একটু রেস্ট্রিকশন করেছে।
তা আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে ওনার এই ইয়েটা কি ঠিক নাকি এই মুহূর্তে আমাদের ডাক্তার দেখানো উচিত। আপনি শুনতে থাকুন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসব, আমাদের একটু শুনতে থাকুন, বলে দেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা একটু আগে শেষ। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে থাকুন। আমি কোশ্চেনটা মানে যেটা মানে এই কোশ্চেনের উত্তর আমরা ডিপ্রেশন সংক্রান্ত ডিপ্রেশনে যেটা বলছিলাম, তো যেটা এখন যেটা কোভিডে আমরা 1.5 বছর ধরে রেস্ট্রিক্টেড লাইফস্টাইলের ফলে যেটা হয়েছে, আমরা গৃহবন্দী। এবার আমরা বাইরে যে অ্যাক্টিভিটি করতাম সেটাও আমরা এখন করতে পারছি না, তাহলে কি হলো, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা রেস্ট্রিক্টেড হলো। এবার বাড়িতে বসে আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, তো কাজ করতে করতে আমরা আমাদের ফেভারিট পাস টাইম কি, কিছু না কিছু স্ন্যাক্স খাওয়া। কিন্তু এই ফুড ডেলিভারি গুলো এখন ওপেন রয়েছে, তো আমরা মোবাইল বা কোনোভাবে অর্ডার দিচ্ছি, খাবার আসছে খাচ্ছি, বসে কাজ করছি। তো আমাদের ডায়েটটা আমাদের কোনো রকম মেনটেন করলাম না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও কিছু হলো না। তো আস্তে আস্তে কি করলাম, আমরা নিজেরা ওবিস হতে শুরু করলাম। তো এই ওবিসিটি বা এই যে ডায়েটের একটা যে ইরাটিক ডায়েট হলো বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো, এই টোটাল তিনটে নিয়ে কি দাঁড়ালো, যে আমাদের ব্লাড সুগার লেভেলটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল। কারণ কি, এইগুলো সবই তো রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস। এবং এই ক্ষেত্রে আমাদের মানে আমরা হয়তো আমরা প্রি ডায়াবেটিক ছিলাম, এখান থেকে আমরা যেহেতু আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করলাম না, আমরা ডায়াবেটিক হয়ে গেলাম। এটা এক শ্রেণীর মানুষদের। এবার কিছু কিছু লোকেরা যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, করতে করতে তাদের একঘেয়েমি আসতে পারে, যে আর আমরা যে নর্মাল যে আমরা বাইরে বেরিয়ে সিনেমা হলে যেতাম, সিনেমা থিয়েটার যেতাম, রেগুলার যে স্পোর্টস এর সঙ্গে যে আমরা যে যুক্ত ছিলাম সেগুলো করতে পারছি না, তো সেখান থেকে একটা মানসিক অবসাদ আসতে পারে। বিশেষত যাদের এজ হয়তো 60s এর অ্যাবভ, তাদেরকে বাড়ির লোকরা বলছে তোমরা বাইরে বেরিও না, বাইরে বেরোলে তোমাদের কোভিড হয়ে যাবে। এবার তারা বাইরেও যেতে পারছে না, টিভিতে হয়তো সবসময় তারা টিভি দেখার চান্স পাচ্ছে না, বাড়িতে বিভিন্ন লোকরা থাকে, বাচ্চারা থাকে, বাচ্চারা হয়তো তাদেরকে টিভি দেখতে দিচ্ছে না, তারা সময় কাটাতে পারছে না। তো একা একা বুঝতে বুঝতে তাদের মধ্যেও একটা মানসিক অবসাদ আসতে পারে। এবং এই যে কি হবে ব্যাপার, কোভিড কবে যাবে, এখান থেকে একটা স্ট্রেস ডেভেলপ করছে, সেই স্ট্রেসটা থেকেও কিন্তু আলটিমেটলি তাদের ব্লাড সুগার লেভেলের উপর এফেক্ট পড়তে পারে। তাই ওভারঅল একটা মানে সবকিছু একটা এফেক্ট, মানে এই শুধুমাত্র যে কোভিড এর জন্য হয়েছে সেটা নয়, কোভিড এর জন্য আমরা যেমন ভাবে এখন জীবন যাপন করছি সেটাও কিন্তু একটা মেজর পার্ট প্লে করছে ডায়াবেটিক পপুলেশনটাকে বাড়ানোর ক্ষেত্রে। আমাদের দর্শকের যে প্রশ্নটা ছিল যে ওনার হাজবেন্ডের একেবারে ইনিশিয়াল স্টেজে ধরা পড়েছে, সেখানে উনি চাইছেন যে আরো একটা মাস সময় নিয়ে তারপরে চিকিৎসকের পরামর্শ নিতে, এটা কতটা ঠিক? মানে কোনো একটা সমস্যা হয়তো দেখা গেল, কিন্তু সেখানে নিজেদের মতন করে আরো কিছুটা সময় দেখে নিয়ে তারপর আমি চিকিৎসককে দেখাবো, এইটা হচ্ছে সবথেকে বড় ব্লান্ডার। বিকজ ডায়াবেটিক রোগটা কিন্তু মানে ওটা কিন্তু কন্টিনিউয়াস বাড়তেই থাকছে, ব্লাড সুগার লেভেল যে শুধুমাত্র খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করছে, শুধুমাত্র নিজের মতন করে কি করে এটাকে কমানো যায়? অবশ্যই নয়। এটা আমি বারবার বললাম যে এটা প্রি ডায়াবেটিক ক্ষেত্রেই আমরা যদি এটা ইন্টারভেন করি ওনাকে নরমাল করা যেত, কিন্তু উনি যে ব্লাড সুগার লেভেলটা বললেন ফাস্টিং কন্ডিশনে সেটা কিন্তু 180, মানে ডায়াবেটিক অলরেডি উনি ডিটেক্টেড হয়ে গেছেন অ্যাজ পার গাইডলাইন্স। ওনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে, কারণ কি ব্লাড সুগার ওনার নিয়ন্ত্রণের মধ্যে নেই, এবং যেহেতু উনি অলরেডি ডায়াবেটিক হয়ে গেছেন তাহলে কিন্তু ওনার চোখ, কিডনি, যে কোনো অর্গান ড্যামেজ হতে পারে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ওনার একজন প্রপার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং ডায়েটও কি করবে সেটা কিন্তু পাস করা একজন নিউট্রিশনিস্টের আন্ডারেই সেই ডায়েট প্ল্যানটা করা উচিত। সেলফ মেডিকেট করা বা সেলফ মানে কি কি খাবো সেটা যদি নিজে থেকে করতে যায় তাহলে কিন্তু কমপ্লিকেশনস অনেক বাড়বে। একদমই। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো, নমস্কার। নমস্কার বলেন। হ্যালো, নমস্কার, আমি শ্যামল বসু চৌধুরী যাদবপুর থেকে বলছি। আমার ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন আছে, আমার বাড়িতেও ডায়াবেটিক পেশেন্ট আছে, অনেক ডাক্তারবাবু তো এমনি পিপি বা ফাস্টিং সুগার টেস্ট করতে বলে, এবং তার সঙ্গে অনেক সময় দেখা যায় HbA1c টেস্টটা করে। এখন আমার প্রশ্নটা হচ্ছে HbA1c যদি কারেক্ট থাকে তাহলে কি আমি এটা ধরে নেব যে অর্গানগুলো কোনো ক্ষতি না হবে, এটাই আমার প্রশ্ন। নমস্কার, শুনতে থাকুন। ওনার প্রশ্নটা হচ্ছে HbA1c যদি কন্ট্রোলে থাকে তাহলে কি অর্গানগুলো ড্যামেজ হয়েছে কিনা সেটা কি ধরে নেওয়া যাবে? দেখুন, ধরে নেওয়াটা আমরা তখনই যাব যখন আমাদের কাছে কোনো রকম একটা রিপোর্ট থাকবে। জাস্ট আমাদের HbA1c নর্মাল বলে ধরে নিলাম অন্য অর্গান ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় ভুল হবে। কারণ কি, ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকলে আমাদের ডায়াবেটিক অ্যাসোসিয়েটেড যে কমপ্লিকেশনস গুলো আসতে পারে সেগুলো আমাদের আর্লি ডিটেক্ট করতে গেলে, যেরকম আমরা ব্লাড সুগার টেস্ট করছি সেরকম সেই পার্টিকুলার অর্গানগুলোর স্পেসিফিক টেস্টগুলো জরুরি। যেরকম ম্যাক্সিমাম মিস্টেক যেটা হয়, যে কোনো সুগার রোগী
যেটা করেন যে তারা অনেক দিন দীর্ঘদিন চোখ দেখায় না, এবং তারা যখন অপথ্যালমোলজিস্টের কাছে যাচ্ছেন তখন অলরেডি তাদের হয়তো ক্যাটারাক্ট ডেভেলপ করে গেছে বা হয়তো চোখের অন্য সমস্যা ডেভেলপ করে গেছে। ফান্ডাস সুগারের সাথে ভীষণ রকম ভাবে সম্পর্কযুক্ত, অবশ্যই, কারণ কি আনকন্ট্রোল ডায়াবেটিক হলে সেটা সবার আগে রেটিনাতে গিয়ে এফেক্ট ফেলে এবং তার কিন্তু দৃষ্টিও চলে যেতে পারে। তাই সব ডায়াবেটিক রোগীদের জন্য আমার যেটা মেইন অ্যাডভাইস সেটা হচ্ছে আপনারা কিন্তু চোখের ডাক্তারবাবুকে ইকুয়ালি দেখান, শুধুমাত্র সুগার নিয়ন্ত্রণে আছে বলে চোখকে অবহেলা করবে সেটা যেন না হয়। এবং কিডনির টেস্ট গুলো কিন্তু বছরে একবার করে দেখে নেওয়াটা জরুরি, যে আপনার ক্রিয়েটিনিন লেভেল কত। তো এইগুলো থেকে যদি আপনারা আগে থেকে মানে নিজেদের প্ল্যানিংটা সঠিক মাত্রায় রাখেন তাহলে কিন্তু ডায়াবেটিস জনিত কমপ্লিকেশন থেকে অনেকটাই নিজেদের বাঁচাতে পারবেন। আমরা যেহেতু এর পাশাপাশি বাচ্চাদের মানে চাইল্ড ওবিসিটি নিয়ে আলোচনা করব, একটা বিষয় জানতে চাইবো যে যাদের মানে বাড়ির বড়দের অর্থাৎ বাবা মার যদি এই সমস্যা থেকে থাকে সেখান থেকে বাচ্চাদের হওয়ার চান্সেসটা কতটা থেকে যায়, এবং এই মুহূর্তে মানে শুরু থেকেই তাদেরকে কিভাবে গাইড করা উচিত? বাবা মাদের মধ্যে যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু হাই চান্স যে বাচ্চাদের মধ্যে সেটা ট্রান্সমিটেড হবে। তাই বাচ্চাদের প্রথম থেকেই এমন একটা লাইফস্টাইলের মধ্যে রাখা উচিত যাতে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস যেগুলোকে আমরা মডিফাই করতে পারি ডায়াবেটিসে সেইগুলো আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। যেমন সবার আগে বডি ওয়েট, বাচ্চাদের যেটা এই যে বারবার আমরা বলছি বাচ্চাদের ওবিসিটি, ওবিসিটিটা কিন্তু মারাত্মক। যে বাচ্চার বাবা বা মা ডায়াবেটিক সে বাচ্চা যদি ওবিস হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়বে, এবং শুরু থেকেই সেই দিকটা খেয়াল রাখা দরকার, অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং তার প্রপার ডায়েট এবং তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা আসবো এই বিষয় নিয়ে আলোচনায়, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা ফিরছি। যেটা হচ্ছে যে বাচ্চাগুলো সারা দিন ধরে মোবাইল এবং ল্যাপটপের সঙ্গে থাকাতে তাদের মধ্যে নিজস্বতাটা অনেক কমে গেল, তাদের ক্রিয়েটিভিটিতে এফেক্ট পড়ছে, কারণ কি সবাই আঁকা বা গান বাজনা নিয়ে যেগুলো ছিল সেগুলো এখন বন্ধ রইলো, বাইরের হয়তো টিচারদের আসতে দেওয়া হচ্ছে না কোভিড স্প্রেড করার ভয়, তো তারা সারাদিন সময় কাটাবে কি করে? তারা টিভি দেখছে নাহলে মোবাইল দেখছে, তাতে কি হচ্ছে তাদের সোশ্যালি যে মেশার যে ব্যাপারটা খেলাধুলো সমবয়সীদের সঙ্গে সেগুলো বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তাদের বডি ওয়েট যেমন বাড়ছে সেরকম কিন্তু একটা সোশ্যাল ভাবে তারা মেশার যে ক্ষমতাটা সেটাও কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে, এবং তারা সারাক্ষণ ধরে সারা দিন ধরে মোবাইলের মধ্যে পড়ে রয়েছে, হয়তো গেমস খেলছে বা মানে কোনো রকম হয়তো চ্যানেলে ইউটিউব চ্যানেল বা এরকম কোনো একটা কার্টুন দেখছে, তাতে কিন্তু মানুষের সঙ্গে যে মেশার ব্যাপারটা সেটা কমে যাচ্ছে। তো তাতে তাদের কিন্তু একটা একটা মেন্টাল হেলথের উপর এফেক্ট পড়ছে, তাদের হয়তো রিটেনশন ক্যাপাসিটি কমতে পারে, এবং পরবর্তীকালে এটা তো সবে 1.5 বছর হয়েছে, এটা কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু এই মানে এই সমস্যাগুলো বাড়তে থাকবে। এবং ওবিসিটি যেটা আমি বললাম যে ওবিসিটি মোটামুটি এখন দেখা যাচ্ছে প্রত্যেক ঘরে প্রত্যেক বাচ্চাই 1.5 বছর আগে যা ওজন ছিল এখন তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, এবং এটা যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে কিন্তু মারাত্মক এফেক্ট পড়বে ডায়াবেটিস ফিল্ডে। কারণ কি এই বাচ্চাদের এই যে ওবিস ব্যাপারটা এটা কিন্তু একটা প্রি ডায়াবেটিসের হাই রিস্ক, তো এখনই যদি এটাকে আমরা সঠিকভাবে না দেখি তাহলে কিন্তু এই বাচ্চারাই কিন্তু পরবর্তীকালে হয়তো সামনের বছরেই ডায়াবেটিক বাচ্চা হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের একটা হিউজ ডায়াবেটিক লোড আমাদের পপুলেশনে চলে আসে। এই যে আপনি বললেন ডায়াবেটিক বাচ্চা মানে তো বাচ্চাদের মধ্যে ও যে সমস্যাটা মানে এমনি এখনো পর্যন্ত মানে আমাদের দেশে মানে এই পরিসংখ্যানটা কত বাচ্চাদের মধ্যেও কি সত্যি মানে আমরা জেনারেলি এই ডায়াবেটিসের সমস্যা আমরা মানে সাধারণ ভাবে আমরা ধারণা করে থাকি যে বড়দের মধ্যেই হয়, কিন্তু বাচ্চাদের মধ্যেও কি এটা ভীষণ রকম ভাবে দেখা যাচ্ছে? অবশ্যই, ডায়াবেটিসের অ্যাকচুয়ালি দু রকম রয়েছে, ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2। টাইপ 1 যেটা সেটা হচ্ছে জেনেটিক্যাল ডায়াবেটিস যেটা বাবা মাদের থেকে বাচ্চাদের মধ্যে ইনহেরিটেন্স হয়, এবং টাইপ 2 হচ্ছে যেটা লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য ডায়াবেটিসটা আসছে। এই যে টাইপ 1 ডায়াবেটিসটা বললাম, এই টাইপ 1 ডায়াবেটিস বাচ্চা মানে ধরুন যে বাবা মার ব্লাড সুগার রয়েছে মানে তারা ডায়াবেটিক, এবং তাদের সেই বাচ্চারা তো তখনো সুগার ধরা পড়েনি, এবার এই লাইফস্টাইলের জন্য তাদের ওবিসিটি বাড়তে থাকলে, এবার ওবিসিটি হচ্ছে একটা হিউজ রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস, তাহলে যার যখন সুগার ধরা পড়েনি বাবা মার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তার কিন্তু হাই রিস্ক হচ্ছে সে পরবর্তীকালে ডায়াবেটিক হয়ে যাওয়া। সে যদি 30 বছরের মধ্যে না হয় তাহলে আমরা তাকে টাইপ 1 বলবো না, কিন্তু 30 বছরের পর যেই ক্রস করে সে সুগার ডিটেক্টেড হচ্ছে সেটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস বলছি। তাই আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বডি ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখা। বাচ্চাদের মানে চাইল্ডহুড ওবিসিটি শুধুমাত্র যে ডায়াবেটিসই করবে সেরকমও নয়, তাদের অনেক রকম মেন্টাল প্রবলেমসও দিচ্ছে। মানে এটাই আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে মানে এই ওবিসিটি থেকে বাচ্চাদের? ওবিসিটি থেকে যেরকম আমরা ডায়াবেটিসের কথা বললাম সেরকম কার্ডিয়াক অনেক প্রবলেমস আসতে পারে, কার্ডিয়াক প্রবলেমস আসতে পারে, এবং মাস্কুলোস্কেলেটাল সিস্টেম প্রবলেম, মানে তারা হয়তো মুভমেন্টে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে গেলে তাদের অনেক মানে গা হাত পা ব্যথা করছে, কারুর কারুর ক্ষেত্রে হয়তো পেট ব্যথা হচ্ছে, মানে কোনো একটা ভেগ কমপ্লেন, কোনো টেস্ট করে কিছু পাওয়া যাচ্ছে না, সারাদিন তাদের মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি শুয়ে বসে কাটাচ্ছে। তো এই ওবিসিটিটা যদি কন্ট্রোল না করা হয় তাহলে যে কোনো অর্গানেই কিন্তু প্রবলেমটা হবে, বিকজ ওবিসিটি হচ্ছে একটা কমন রিস্ক ফ্যাক্টর যেটা ডায়াবেটিক, কার্ডিয়াক প্রবলেম, কিডনির প্রবলেম এইগুলো আসে। প্লাস এই মোবাইল এবং এই ল্যাপটপ দেখার জন্য যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে কিন্তু চোখের সমস্যা আসছে,
অনেকের ক্ষেত্রে মানে স্কিন প্রোটেকশন ইউজ করলেও সারাদিন যদি কেউ একটা ছোট মতো একটা রে যদি তাদের চোখে আসতে থাকে, তাহলে সেটা তাদের রেটিনার উপর এফেক্ট পড়ছে, এবং তাদের যেটা হচ্ছে তারা ইজিলি জিনিসগুলো ক্যাপচার করতে পারছেন, বা ক্যাপচার করলে তাদের রিটেনশন ক্যাপাসিটির উপর প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবং বাচ্চা মানে পরীক্ষার যখন রেজাল্ট বেরোচ্ছে তাদের সেখানে সেখানে এফেক্ট পড়ছে। হয়তো অনলাইনে পরীক্ষা দিয়ে সবাই ফুল মার্কস পেয়ে দেখা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি পরীক্ষাটা নেওয়া হয় তাদের কিন্তু সেখানে তাদের প্রপারলি দেখা যাবে যে 1.5 বছর আগের নলেজ আর এখনের নলেজের মধ্যে বিস্তর ফারাক আছে। অর্থাৎ কোথাও গিয়ে এই প্রোডাক্টিভিটি কমে যাওয়া বা একটা এফিশিয়েন্সি কমে যাওয়া, এই ধরনের সমস্যা যেখানে আসছে, আমরা যদি একটু মানে তিনটে ভাগ যদি ধরে নিই, যে মেডিকেল কিছু প্রবলেম দেখা যাচ্ছে, তার সাথে কিছু সোশ্যাল প্রবলেম, আবার কিছু সাইকোলজিক্যাল প্রবলেমও বাচ্চাদের মধ্যে হচ্ছে, তো সেটা ঠিক কি ধরনের একটা মানে মেডিকেল প্রবলেমগুলো তো আপনি বললেন যে এই ধরনের হতে পারে। সোশ্যাল প্রবলেম মানে আমরা যখন বাচ্চারা আগে স্কুলে যেত তখন তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা খেলাধুলার ব্যাপার থাকতো, তাতে কি হতো বাচ্চারা নিজেদের ইন্টারঅ্যাক্ট করতে পারতো। এখন কোনো বাচ্চা যদি কোনো একটা পাবলিক জায়গায় নিয়ে যাওয়া হয় তারা কিন্তু সচরাচর ইন্টারঅ্যাক্ট করতে পারে না, তারা একটা শেকি থাকে, তারা নিজের একটা পৃথিবীর মধ্যেই আবদ্ধ, যেটা মোবাইলের মধ্যেই হয়তো সীমাবদ্ধ, তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। আর একটা যেটা দেখা যাবে যে তাদের মধ্যে প্রচুর রাগ এসে যায়, রাগ জেদ, একটা কিছু যদি আপনি না বলে দেন সে কিন্তু তখন একটা রিয়্যাক্ট করছে। এই যে তাদের চেঞ্জ অফ বিহেভিয়ার, এটা কিন্তু এই লাস্ট 1.5 বছরের ল্যাক অফ অ্যাক্টিভিটির জন্য, এবং সেক্ষেত্রে বাবা মাদের কিন্তু অনেকটা বেশি সময় বাচ্চাদের সময় দেওয়া উচিত, যাতে তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। ইন্টারঅ্যাক্ট করলে তার কি মেন্টালি চলছে সেই জিনিসটা বোঝা যায়, নাহলে সারাদিন যদি সে মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে সে ওই জগতের বাইরে বেরোতে পারবে না, এবং ও বাচ্চাগুলো কিছুদিন বাদে ওই মোবাইল এবং ল্যাপটপে যে কার্টুন ক্যারেক্টার দেখছে তার সঙ্গে নিজেদের হয়তো মিলিয়ে ফেলবে, মিলিয়ে ফেলে তার অ্যাক্টিভিটিগুলোও কিন্তু সেই কার্টুন ক্যারেক্টারের মতোই সে করতে থাকবে, এবং এটা কিন্তু পরবর্তীকালে একটা বিশাল সমস্যা ক্রিয়েট করবে, মানে ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু এটা অসুবিধা ক্রিয়েট হবে। এই জন্য মানে এটা কিন্তু একটা ব্যালেন্সে থাকতে হবে, শুধু ক্লাসের সময়তে মোবাইল ল্যাপটপ ব্যবহার করুক, কিন্তু বাকি সময়টা যতটা সম্ভব সেই মোবাইল ল্যাপটপ থেকে তাদেরকে দূরে রাখতেই হবে। আপনি বারবার অ্যাক্টিভিটির কথা বলছেন, কিন্তু এখন তো খুব স্বাভাবিকভাবেই বাচ্চাদের যে কোনো মানে স্পোর্ট অ্যাক্টিভিটি হোক, মানে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো একেবারে কমে গেছে, স্কুলেও তারা যাচ্ছে না, কিছুই নেই, তো কিভাবে সেই দিকটা গাইড করা যায়? সেই দিকটা গাইড করার জন্য যেটা এখন মানে এখন অনলাইনে যেগুলো দেখা যাচ্ছে অনেক যোগা ক্লাসেস আছে, তো সেই যোগাগুলো করা যেতে পারে, অথবা প্লেন ছাদে গিয়ে আমরা ছোটবেলায় স্কিপিং করতাম সেই স্কিপিং গুলো করা যেতে পারে। মানে ইনডোর অ্যাক্টিভিটি যদি নাও করতে পারা যায় তাহলেও বাড়ির ছাদ ছাদে যাওয়া যেতে পারে, যাদের হয়তো ছাদ নেই, সিঙ্গেল রুম ফ্ল্যাটে থাকে তাদের রুমের মধ্যেই একটু যেটুকুনি বা বডির এক্সারসাইজেস করা যায় করা, মানে কিছু না করার থেকেও বডি মুভমেন্টটা যদি অভ্যেসের মধ্যে রাখা যায় যে আমি সকাল 8টা থেকে 9টা আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, সেটা আপাতত এখন আমি বাড়ির রুমের মধ্যে করছি, পরবর্তীকালে যখন লকডাউন ওপেন হয়ে যাবে বা স্বাভাবিক আমরা জীবনযাপনে ফিরবো তখন বাইরে গিয়ে করতে পারবো, কিন্তু এই অভ্যেসটাকে আনতে হবে। এই অভ্যেসটা যদি আনা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা পরবর্তীকালে আমরা তার সুফল পাবো। আচ্ছা, তো এই ওবেসিটির সমস্যা বাচ্চাদের সেটা ট্রিটমেন্ট কি, শুধুমাত্র কি মানে ডায়েটের উপর কনসেন্ট্রেট করা বা একটা লাইফস্টাইল মডিফিকেশন, নাকি একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে দিয়েও যেতে হয়? না, ওবেসিটির এবার যখন বাচ্চা ওবিস হয়ে গেল তার কিন্তু আমরা বড়দের মতোই তারও কিন্তু কিছু রুটিন টেস্ট করতে হবে, যে কোনো রকম কোনো ডিজিজ ডেভেলপ করলো কিনা, যদি না হয় তাহলে তার ডায়েটটাকে আমাদের মেনটেন করতে হবে প্রপার একজন নিউট্রিশনিস্টের আন্ডারে, চাইল্ড নিউট্রিশনিস্টদের থেকে তার একটা প্রপার ডায়েট প্ল্যান করা, এবং তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্ল্যানিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্ল্যানিং তার পেডিয়াট্রিশিয়ান বা তার যে ডাক্তারবাবু আছে তার সাথে কথাবার্তা বলে যে তার জন্য কতটা কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যালাউড করা যায়। এইভাবে যদি একটা মানে রুটিন মাফিক যদি লাইফস্টাইলের মধ্যে রাখা যায়, যে সকালে কখন ঘুম থেকে উঠবে, রাত্রিরে কখন শুতে যাবে, ক্লাসেসের টাইম অনুযায়ী, খাওয়া দাওয়ার টাইম অনুযায়ী, এটা যদি একটা প্রপারলি রুটিন মাফিক যেমন স্কুল যাওয়ার সময় ছিল সেটা যদি রাখা যায়, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ওবেসিটিটাকে আমরা আটকাতে পারবো। আচ্ছা, একই সঙ্গে মানে যেহেতু বাচ্চাদের মানে এটা সমস্যা, এই সমস্যাটা মানে যদিও আমরা আজকে চাইল্ড ওবেসিটি নিয়ে আলোচনা করছি, অনেক বড়দের মধ্যেও তো এটা বেড়ে গেছে, মানে যেহেতু পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম সেই জায়গা থেকে, এবং আরেকটা কথা যেটা বলেন যে ডায়াবেটিসের সঙ্গে যেহেতু ডিপ্রেশনের একটা প্রচন্ড রকম সম্পর্ক রয়েছে, মানে সেদিক থেকে কিভাবে আমরা এই ফেজটাকে কাটিয়ে উঠতে পারি? বড়দের ক্ষেত্রে এখন যেটা মানে এখন যেটা গভর্নমেন্ট অ্যালাউ করেছে যে বাইরে মানে মাঠে গিয়ে তারা হাঁটতে পারে যদি তারা দুটো অলরেডি ভ্যাকসিন নিয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে যে যদি বাড়ির সামনে মাঠ থাকে তাহলে অবশ্যই মর্নিং হোক বা ইভিনিং হোক বা দিনের যে কোনো সময় হোক 1 ঘন্টা জাস্ট ব্রিস্ক ওয়াকিং তাহলেই যথেষ্ট। এক্সারসাইজ যদি জিমে গিয়ে করতে চান, জিম এখন সব জায়গাতে খুলে গেছে, তো ডেফিনেটলি সেটা যথেষ্ট হেল্পফুল, কিন্তু হাঁটার কিন্তু কোনো বিকল্প নেই। যদি এই 1 ঘন্টা হাঁটাটা ডেলি যায় তাহলে সেক্ষেত্রে এই সমস্যা থেকে কিন্তু তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আচ্ছা, আমরা থার্ড ওয়েভের আশঙ্কার কথা বারবার শুনছি, আমরা জানি না কিভাবে সেটা আদৌ আসবে কিনা, বা আসলে কতটা সেটা সেকেন্ড ওয়েভের মতন মারাত্মক আকার নেবে, এবং এর মধ্যে স্কুলও খুলবে, সব মিলিয়ে কি বলতে চাইবেন?
দেখুন, থার্ড ওয়েভ আসার, থার্ড ওয়েভের আমরা পজিটিভ দিকটাই আমরা ভাবছি। থার্ড ওয়েভ আসলেও সেটা সেকেন্ড ওয়েভের মতো অতটা হয়তো কেস হবে না। কেন হবে না? এখন অলরেডি ভ্যাকসিনেশন ফুল ফেজে চলছে, এবং ভ্যাকসিনেশন একদিক দিয়ে চলছে, প্লাস অনেক মানুষ কিন্তু সতর্ক। আমরা জানি মোটামুটি এখন কোভিড থেকে নিজেদের কি করে বাঁচাতে পারবো, প্লাস কোভিডের বিভিন্ন ধরনের আপডেটেড চিকিৎসা এসছে, এবং এই ডিজিজটা নিয়ে কিন্তু চর্চা হয়ে চলেছে। তাই থার্ড ওয়েভটা আমরা বেটার হ্যান্ডেল করতে পারবো দেন সেকেন্ড ওয়েভ। কেসেস কিন্তু এখনো সেই মতো বাড়েনি, তো আমি এই দিকটা যথেষ্ট পজিটিভ ভাবেই দেখছি। মেন যেটা আমাদের কাছে অ্যাডভান্টেজ এখন হচ্ছে, 3 রকম ভ্যাকসিন একসাথে ভ্যাকসিনেশন চলছে, এবং এই ভ্যাকসিনেশনের উপর ভর করেই আমরা থার্ড ওয়েভটাকে সুন্দরভাবে মোকাবিলা করতে পারবো, এবং অতটা হয়তো মর্টালিটি রেট বা কেস ফ্যাটালিটি রেট অতটা আমরা পাবো না যতটা সেকেন্ড ওয়েভে পেয়েছিলাম। তবে আমাদের এটাতে মানে মানে কোনোভাবেই যেন এটাকে ঢিলেমি না দেওয়া হয়। আমরা যেমন যা যা মেনটেন করে চলেছি লাস্ট 1.5 বছর ধরে, সেরকম যদি মেনটেন করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি হয়তো আমাদের থার্ড ওয়েভ থেকে আমাদের নিজেদের বাঁচাতেও পারবো, এবং থার্ড ওয়েভ হয়তো আসবেও না একদমই। তো সেই জায়গা থেকে আমি শেষ প্রশ্ন যেটা একদম রাখতে চাইবো, যে বারবার আমরা শুনে আসছিলাম শুরু থেকে যে একটা হার্ড ইমিউনিটির কথা, এবং যেখানে অলরেডি ভ্যাকসিনেশন এরকম পর্যায়ে চলে গেছে, কিছুদিনের মধ্যে বাচ্চাদের একটা ভ্যাকসিনেশন শুরু হবে, মোটের উপর কত পার্সেন্টেজ যদি ভ্যাকসিনেটেড হয় তাহলে আমরা একটা সুবিধাজনক জায়গায় যেতে পারি? মোটামুটি 80% যদি ভ্যাকসিনেটেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটা সুবিধাজনক জায়গায় যেতে পারি। 80% মানে কমপ্লিট ভ্যাকসিনেশন, সিঙ্গেল ভ্যাকসিনেশন, ডবল ডোজ যদি হয়ে যায় তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। ভ্যাকসিনেশনটা ডেফিনেটলি তো ওটা প্রোটেক্টিভ, অনেক ভ্যারিয়েন্ট নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে বেসিক ইমিউনিটিটা কিন্তু ভ্যাকসিনেশন থেকেই চলে আসবে। যদি বাইচান্স আমরা ইনফেক্টেডও হই তাহলে কিন্তু সেটার মাত্রাটা অনেকটা কম হবে যদি আমরা ভ্যাকসিনেটেড থাকি। তাই কমপ্লিট ভ্যাকসিনেশনটা খুবই জরুরি, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব সেই ভ্যাকসিনটা সবার নিয়ে নেওয়া উচিত। এবং মানে সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অযথা প্যানিক করবেন না। আস্তে আস্তে কিন্তু আমরা কাটিয়ে উঠেছি এই কোভিডের এই সমস্যাগুলো। নিজেদের লাইফস্টাইলটাকে একটা সুন্দর একটা প্ল্যানিং এর মধ্যে রাখুন। সঠিক সময় ঘুমানো, ঠিক মতো খাওয়া দাওয়া করা, এবং অবশ্যই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, 1 ঘন্টা নিজের শরীরের পেছনে সময় দিন, তাহলে কিন্তু আপনারা ডায়াবেটিস বা অন্যান্য লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে নিজেদের বাঁচাতে পারবেন। এবং নিজেদের বাচ্চাদের প্রতি সময় দিন, যাতে বাচ্চারা কোনোভাবে যেরকম চাইল্ডহুড ওবেসিটির মধ্যে দিয়ে আমি যা কমপ্লিকেশনস গুলো বললাম সেটা তাদের লাইফে যাতে কোনোভাবে না আসে। এই চাইল্ডহুড ওবেসিটি নিয়ে যেহেতু একটা আপনি বললেন যে যাদের বড়দের মধ্যে হয়তো এই প্রি ডায়াবেটিক সমস্যা দেখা যাচ্ছে, তাদের একটা রুটিন চেক আপে রাখা দরকার। যে সমস্ত বাচ্চা অলরেডি একটা ওবেস এই গ্রুপের মধ্যে পড়ে গেছে তাদেরও কি একটা রুটিন চেক আপের মধ্যে নিয়ে যাওয়া উচিত? যে কোনো বাচ্চা মানে যারা হয়তো ওবিসিটির মধ্যে পড়েও নি তাদেরও নিয়ে যাওয়া উচিত। কেননা তাদের যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো যে তার কতটা রিস্ক আছে লাইফস্টাইল ডিসঅর্ডার গুলো থেকে। তাই জন্য সবারই একটা মানে বছরে একটা করে যে মানে হোল বডি হেলথ চেকআপ একটা খুবই জরুরি। অবশ্যই অনেক ধন্যবাদ ডক্টর প্রসাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে সময় শেষ, আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।